তেরো বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে ফাটানো হয়েছে। প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন মেনশন। গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মণ্ডল, মাননীয় চন্দনা বাউরি, মাননীয় শ্রীমতী মালতী রাভা রায়, মাননীয় শিক্ষা চ্যাটার্জী, মাননীয় সুমিতা সিনহা মহোদয়, এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই। মুখ্যমন্ত্রী হাউসে তো নেই, আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট দিই, সেটাও ইগনোর করা হয়েছে। করা উল্টে চন্দ্রিমা ভট্টাচ মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হলো যে এই সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর, এমন কঠিন এবং কঠোর রামপুরহাটের বকটুই, হাঁসখালী, ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয় কোর্টে। এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে 1.5 কিলোমিটার হাঁটানো হয়, মূল অভিযুক্ত গ্রেফতার হয় না। চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে। আড়িয়াদহে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন। হাওড়ার ডোমজুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্কা মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয়। এই পশ্চিমবাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই। তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারীত্ব সম্ভ্রম ইজ্জত সম্মান অধিকার? আমি দেখতে পাচ্ছি না সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে, আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি, সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা তার বিধানসভা তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্স কে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ঘাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী, তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন, একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। তাই আমাদের লড়াই চলছে চলবে, স্লোগান নিরাপত্তা রক্ষী বাইরে বিরোধী দল।
अब हमारी बहन दीदी आज सड़क में है, बंगाल का महिला का इज्जत बचाने के लिए, सम्मान बचाने के लिए हमारी बीजेपी का महिला विधायक ने सड़क में बैठा हुआ है और हम लोग उनको सपोर्ट दे रहा हूँ। तपन चटर्जा स्पीकर रिवेंटेड सेंट्रल फोर्स इन फ्रंट ऑफ गेट। आई विल राइट ए लेटर टू ऑनरेबल स्पीकर इफ myself and other BJP MLA will physically assault again, the responsibility goes to honorable speaker Biman Banerjee. Dada, apki security ko bhi andar alawa nahi? No, CFM. Only central force restricted in front of gate. State police allowed. ये दूसरा प्रदेश बना दिया ममता ने, पश्चिम बंगाल को भारत से निकाल दिया है ममता बनर्जी। पश्चिम बंगाल यहाँ स्टेट पुलिस का इजाजत है, सेंट्रल फोर्स का इजाजत नहीं है।